গুড মর্নিং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার ওয়ানের পরীক্ষা অল্প কয়েকদিন আগে হয়ে গিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গের ক্লাস নাইনে পাঠরত ওয়ান টু থ্রি ফোর ফাইভ মেরিট লিস্টের এই পাঁচজন ছাত্র তারা লেয়ার ওয়ানের পরীক্ষা দিয়েছে লেয়ার ওয়ানের রেজাল্টও বেরিয়ে গিয়েছে লেয়ার টুয়ের পরীক্ষার জন্য কারাকারা সিলেক্টেড তাদের নামের তালিকা জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের ওয়েবসাইটেও লেয়ার টুতে কারাকারা চান্স পেয়েছে তাদের নাম আছে লেয়ার টুয়ের পরীক্ষা হবে আগের মতো একশো নম্বরের পঞ্চাশটা প্রশ্ন থাকবে এবং এটা ডিস্ট্রিক্ট লেভেলের পরীক্ষা লেয়ার ওয়ানের পরীক্ষায় যারা চান্স পেয়েছে তাদের মধ্যে থেকে টেন পার্সেন্ট ছেলে মেয়েকে বেছে নেওয়া হয়েছে লেয়ার এর জন্য লেয়ার টু থেকে যারা লেয়ার থ্রিতে উঠবে তাদের ক্ষেত্রে যারা যারা লেয়ার টু এর পরীক্ষা দেবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলের তাদের মধ্যে থেকে টোয়েন্টি পার্সেন্ট ছেলে মেয়েকে বেছে নেওয়া হবে লেয়ার থ্রি পরীক্ষার জন্য লেয়ার ওয়ানের যেমন প্রশ্ন হয়েছিল অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের লেয়ার টুতেও তেমনি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের পরীক্ষা হবে প্রশ্নও সে একই রকম হবে সায়েন্স লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স থেকে প্রশ্ন আসবে একটু পড়াশোনা করলেই চান্স পাওয়া যাবে কিভাবে পড়াশোনা করতে হবে কোন অ্যাপ ইনস্টল করতে হবে সেই সম্পর্কে আজকে বলবো যারা লেয়ার টুতে অল্প পরিশ্রমে সফলতা চায় তারা একটি অ্যাপ ইনস্টল করবে তার জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে মোবাইল ফোনের গুগল প্লে স্টোর এখানে সার্চ অপশানে লিখতে হবে ব্রেইনলি ওয়াই ব্রেনলি লিখলে একটি অ্যাপ চলে আসবে অ্যাপটা এরকম দেখতে হবে এটাকে ইনস্টল করতে হবে মোবাইল ফোনে খুব ছোট অ্যাপ অল্প একটি সময়ের মধ্যেই এটা ইনস্টল হয়ে যাবে মোবাইলে ইনস্টল হয়ে গেছে এবার ওপেন করতে হবে এবার নিচের দিকে চারটি অপশান দেখা যাচ্ছে হোম গিভ অ্যান্সার টেক্সট বুক প্রোফাইল এখান থেকে টেক্সট বুকে ক্লিক করতে হবে টেক্সট বুকে ক্লিক করলে বিভিন্ন ক্লাসের বিভিন্ন বোর্ডের টেক্সট বুক এখানে চলে আসবে প্রথমে যেটা দেখা যাচ্ছে এন এটাকে যদি স্ক্রোল করা হয় তাহলে মহারাষ্ট্র স্টেট বোর্ড আরও স্ক্রোল করলে আই সি আরও স্ক্রোল করলে তামিলনাড়ু স্টেট বোর্ড এরকমভাবে বিভিন্ন স্টেট বোর্ড বা বিভিন্ন সংস্থার সিলেবাস অনুসারে এখানে বিভিন্ন ক্লাস দেখা যাচ্ছে টুয়েলভ ইলেভেন টেন নাইন এইট সেভেন সিক্স এরকম আছে আমরা যেহেতু ক্লাস এইটের সিলেবাসের উপরে এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা হয় সেই জন্য আমরা এখান থেকে ক্লাস এইট বাঁচব এটা এনসিআরটির সেখান থেকে আমরা এইট বাঁচলাম অন্য বোর্ডও পছন্দ করা যাবে এখান থেকে বিভিন্ন সাবজেক্ট দেখা যাচ্ছে ম্যাথামেটিক্স সায়েন্স ইংলিশ যেহেতু সায়েন্স এবং ম্যাথামেটিক্সের উপরেই পরীক্ষাটা হয় আমরা সায়েন্সটাকে নিয়ে দেখাচ্ছি ম্যাথামেটিক্সটাও এইভাবে দেখে নিতে হবে সায়েন্স এই অপশানে ক্লিক করলাম বইতে এখানে সায়েন্স তার বিভিন্ন চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর করে দেখানো আছে এইভাবে যে কোনো একটি চ্যাপ্টার আমি বাছি ধরা যাক ওয়ান এটি বাঁচলাম ওয়ানে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেক এক্সারসাইজ এবং কোশ্চেন দেখা যাবে পার্ট ওয়ান পার্ট পার্ট ওয়ান টু কোশ্চেন ওয়ান টু পার্ট এ পার্ট বি এরকম নানান রকমভাবে থাকতে পারে এখানে পার্ট এ এই প্রশ্নটার ক্লিক করি এখানে প্রশ্ন দেখা যায় না দেখা যাচ্ছে না কিন্তু উত্তর পাওয়া যাবে টিপ বলে একটি অপশান আছে এটাতে ক্লিক করে দেখি কী টিপ দেওয়া আছে দ্য ক্রপ ইজ এ প্ল্যান্ট দ্যাট ইজ গ্রোন ইন ফিল্ড ফর হারভেস্টিং পারপাস এক্সপ্লানেশান এখানে ক্লিক করা যেতে পারে দ্য ক্রপ ইজ দ্য কাইন্ড অফ সেম প্ল্যান্ট দ্যাট ইজ গ্রোন অ্যাট ওয়ান প্লেস ইন এ লার্জার প্লেস ফর এক্সাম্পল ক্রপ অফ মেইজ মিন্স দ্যাট অল দ্য ক্রপস গ্রোন ইন এ স্পেসিফিক ফিল্ড অ্যান্ড এরিয়া আর মেইজ দেয়ার আর টু মেজর ক্রপস গ্রোন অ্যাকর্ডিং টু দ্য এভাবে স্ক্রল করতে হবে সিজন দিজ আর খারিফ ক্রপস অ্যান্ড রবি ক্রপস এইভাবে বিভিন্ন টেক্সট এক্সপ্লেনেশান আছে টেক্সট বইয়ের আর প্রশ্ন যা ছিল তার উত্তরটা এখানে দেওয়া আছে ফাইন অ্যান্সার দ্য সেম কাইন্ড অফ প্ল্যান্টস গ্রোন অ্যান্ড কাল্টিভেটেড অন লার্জ স্কেল স্কল ক্রপ সুতরাং এখান থেকে বোঝা যায় যে ক্রপ বলতে কী বোঝায় সেই প্রশ্নটা ছিল তার উত্তর এখানে দেওয়া আছে এই রকমভাবে প্রত্যেকটা প্রশ্ন যদি পড়া যায় আমি পরীক্ষা করে দেখেছি এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু সিলভার জোন অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্নই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষায় কিন্তু আসে পরের প্রশ্ন যাওয়ার জন্য এখানে নেক্সট ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করলে পরের প্রশ্নে আসা যাবে এক্সপ্লেনেশানটা পড়ে নিতে হবে এবং অ্যান্সারটা পড়ে নিতে হবে দ্য ফার্স্ট স্টেপ বিফোর গ্রোয়িং এ ক্রপ ইজ দ্য প্রিপারেশন অফ সয়েল সয়েল ইজ প্রিপেয়ার্ড বিফোর কাল্টিভেটিং দ্য ক্রপ সো দ্যাট দ্য ক্রপ ক্যান গেট প্রপার নিউট্রিশান ফ্রম দ্য সয়েল এরকমভাবে দেওয়া আছে প্রশ্নটা কী ছিল তার উত্তর এখানে দেওয়া আছে যে দ্য ফার্স্ট স্টেপ বিফোর গ্রোয়িং ক্রপ ইজ হোয়াট প্রিপারেশান অব দ্য সয়েল এইভাবে আমরা যদি প্রশ্নগুলো পড়ি তাহলে সায়েন্স থেকেই অনেক প্রশ্নই কমন পাব আমরা যদি ব্যাকে আসি তাহলে আমরা প্রথম পাতাতে চলে আসব এখান থেকে আমরা অন্য কোনো বোর্ডের বইও বেছে নিতে পারি সেখান থেকে দেখতে পারি সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করে আবার কোন কোনো বোর্ডে দেওয়া থাকে এই অ্যাপটি ইনস্টল করে প্রশ্নের উত্তরগুলো পড়লে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের অনেক প্রশ্নই এখান থেকে পাওয়া যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ নমস্কার